আমি ভারত মাতার প্রতি আমার বন্দন, আমার নমন, আমার প্রণাম নিবেদন করছি এবং স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করে আত্মবলিদান দিয়েছেন তাদের বিদেয়ী আত্মাকে প্রণাম জানাচ্ছি। এই সুন্দর অনুষ্ঠান দশকের পর দশক ধরে এখানে হচ্ছে, 93তম বর্ষ। এটি সাধারণ মেলা বা উৎসব নয়, এর পিছনে ঐতিহ্য আছে, যেটা এর আগে আমি পৌঁছানোর আগে নিশ্চিতভাবে প্রাক্তন বিধায়ক শৈলজাবাবু বা সম্মানীয় শিশিরবাবু তাদের বক্তব্যে এর ঐতিহ্যের কথা তুলে ধরেছেন এবং প্রভাত প্রতিম স্বাধীনতা সংগ্রামী রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুধীশচন্দ্র দাস মহোদয় তার প্রতিষ্ঠিত এই উৎসব, এর স্বাধীনতা আন্দোলন, জাতির জনক মহাত্মা গান্ধীর শুভাগমন, তার চরণ স্পর্শে ধন্য এই ভূমি, তার সঙ্গে এটা সম্পৃক্ত। আমি কাঁথি পুরসভার বিগত দিনে কাউন্সিলর হিসেবে গান্ধী শুভাগমনের 125 বছর, গান্ধী শুভাগমনের যে উৎসব আমরা করেছিলাম আমাদের মনে আছে, সেই উৎসবের সঙ্গেও এখানকার সম্পর্ক যুক্ত। তৎকালীন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেই প্রোগ্রামে এসেছিলেন। যাই হোক, আমি সমবেত ভদ্রমণ্ডলীকে দেশপ্রেমিক জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এবং দারুয়া জনকল্যাণ সংঘ তার সভাপতি বিশিষ্ট আইনজীবী অসীমময় মাইতি, সম্পাদক হেরম্ব কুমার দাস সহ তাদের প্রত্যেকটি কর্মকর্তা বৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই। দুটো নাম বললাম মানে দুজনের দ্বারাই যে হয় তা নয়, এদের বিরাট টিম আছে, সকলেরই পরিচিত। যেহেতু শীতের সন্ধ্যা এবং অনেকটা দেরি হয়ে গেছে, আমি প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এরা এতদিন ধরে নিষ্ঠার সঙ্গে ঐতিহ্যটা বয়ন করে চলেছেন, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের সাংসদ, আপনাদের সঙ্গে কয়েক দশক যিনি যুক্ত আছেন সম্মানীয় শিশির অধিকারী মহোদয়, তিনি উপস্থিত আছেন, তার বক্তব্য রেখেছেন। সম্মানীয় শৈলজ দাস মহোদয় প্রাক্তন বিধায়ক, নানা জনহিতকর কাজে যুক্ত, তিনি আপনাদের সামনে আছেন, বক্তৃতা দিয়েছেন। আমি এই বর্ষিয়ান দুই নেতাকে প্রণাম জানাই এবং আমি বিশেষভাবে মিস করছি সুকেন্দ্র মাইতি মহোদয়কে, কিছুদিন আগে তার অকাল প্রয়াণ হয়েছে। এখানে আমি যতবার এসেছি কর্মসূচিতে আমি তাকে পেয়েছি, তিনি আমাদের প্রাক্তন বিধায়ক এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন বামপন্থী নেতা ছিলেন এবং কিছুদিন আগেও রাসমঞ্চের প্রোগ্রামে পাশাপাশি বসে প্রোগ্রাম করেছে। এত তাড়াতাড়ি সম্মানীয় সুকেন্দ্রবাবুকে হারাতে হবে আমরা কেউ আশা করিনি। এখানে আমাদের বিধায়িকা আছেন বনশ্রী মাইতি, সাংসদ দিব্যেন্দু অধিকারী আছেন, বিধায়ক রণজিৎ মণ্ডল আছেন, আমাদের সভাধিপতি দেবব্রত দাস আছেন, মহকুমার শাসক আছেন, প্রাক্তন সভাধিপতি শিক্ষা কর্মদক্ষ মধুরিমা মণ্ডল আছেন, আমাদের পুরসভার চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি সৌমেন্দু অধিকারী আছেন, মঞ্চের দ্বিতীয় সারিতে আমাদের আলেম ভাই কাউন্সিলর আছেন, প্রাক্তন উপপ্রধান স্বপন পাল আছেন, সাবুল ভাই আছে কাউন্সিলর, মঞ্জুশ্রী পাল আছে কাউন্সিলর, আমাদের সারা কমিটির সভাপতি মণি ভাই আছেন ও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেককে যথাযথ সম্মান জানাই। নতুন করে বলার কিছু নেই। এবারে যেহেতু মাধ্যমিক পরীক্ষা 18 তারিখে, 16 তারিখ থেকে মাইক ব্যান হয়ে যাবে, তাই উৎসব কমিটি আলোচনা করে আগে ভাগে এই মেলাটা করেছে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। আমি আশা করব শীত এখনও যায়নি, শীতের আমেজ আছে, আপনারা সবাই মিলে এখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে এই মাঠের যে ঐতিহ্য আছে, স্বাধীনতা আন্দোলনের যে ঐতিহ্য আছে, জাতির জনক মহাত্মা গান্ধীর স্পর্শে পূর্ণভূমি, একদিকে এখানে কারবালার মাঠ মহরমের অনুষ্ঠান হয়, অন্যদিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা হয়, এর সঙ্গে অনেক অতীত ইতিহাস আছে, আমরা সবাই মিলে এই আনন্দ যজ্ঞে সামিল হব এবং সুষ্ঠুভাবে এই উৎসব যাতে সফল হয় তার ব্যবস্থা করব।
এখানে গ্রামের লোকেরা যাত্রা করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের লুকায়িত প্রতিভা বিকশিত করেন, নানা ধরনের স্টল আসে, অন্যান্য মেলা উৎসবে যেমন প্রতিযোগিতা থাকে সেখানে প্রচুর অর্থ হয়তো ব্যয়িত হয়, কিন্তু এই মেলাতে একটা আলাদা অনুভূতি স্পর্শ আপনাদের আছে। 93 সাল ধরে এই ধরনের একটা অনুষ্ঠান চালিয়ে যাওয়া এটা খুব একটা মানে ছোট কাজ নয়, একটা বড় কাজ। তাই আমি এই মেলার সর্বাঙ্গীন সফলতা কামনা করব এবং স্বামীজির মন্ত্র চড়ৈবতী চড়ৈবতী বলে 93 বছর নয় শত শত বছর ধরে এই ঐতিহ্য বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম চালিয়ে যাবে এটুকু আশা করব। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের জন্য প্রজাতন্ত্র দিবসের জন্য আরেকবার অভিনন্দন জানিয়ে, কারণ আমরা মেদিনীপুরের মাটি, স্বাধীনতা আন্দোলনের মাটি। এই মেদিনীপুরেরই ক্ষুদিরাম বসু 1908-11 আগস্ট আত্মবলিদান দিয়েছেন জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। এই মেদিনীপুরেই জাতীয় সরকার তৈরি হয়েছিল। আপনারা জানেন আমরা 42-এর 17ই ডিসেম্বর সর্বাধিনায়ক সতীশবাবু জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন, সমান্তরাল সরকার করেছিলেন, আমরা 47-এর 15ই আগস্ট অবধি অপেক্ষা করিনি। আমাদেরই পাশে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, তাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, জীবনে তিনি মাথা নত করেননি। আমাদের কাছে পিছাবনি, ভূমি সংস্কার দপ্তরের রেকর্ডে আপনি কোথাও পাবেন না পিছাবনি বলে কোনো গ্রাম আছে, নাম আছে পিছাবনি। লবণ সত্যাগ্রহীরা পিছিয়ে যায়নি, ব্রিটিশরা পিছিয়ে গেছিল। তাই এই এলাকা স্বাধীনতা আন্দোলনের এলাকা, এই এলাকা দেশপ্রেমের এলাকা, এই এলাকা আমরা সবাই মিলে মিশে থাকি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই গান্ধী মেলা ও প্রদর্শনী এবছরের প্রকৃত পক্ষে মিলন মেলায় পরিণত হোক এই প্রার্থনা করে আমি আমার কথা ইতি টানলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যালো, আমরা সংঘের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন।